সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বর্তমানে কিন্তু ফেসবুকে একটা ট্রেন্ডিং টপিক চলতেছে যে আসলে এই ফেসবুক নাকি লক হয়ে যাবে, প্রোফাইল পিক লক হয়ে যাবে, এটাকে টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে অন করতে হবে বা প্রোটেকশন যে টার্ন অফ অন আছে এইটা কীভাবে করতে হবে, এইটা নিয়ে কিন্তু অনেকেই আমাদের ভিতরে কিন্তু টেনশনে পড়ে গেছি। আমাকে কিন্তু ব্যক্তিগতভাবে অনেকে কিন্তু মেসেঞ্জারে নক দিয়েছেন। তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করা যাক। তো আসলে কিন্তু ফেসবুকে এর আগেও কিন্তু বেশ কয়েকটা ইস্যু আসছিল সিকিউরিটি নিয়ে, তো তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে ফেসবুক কিন্তু এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে যে আসলে টু স্টেপ বা সিকিউরিটি টার্ন অনটা করলে কিন্তু এটা আমাদের নিজেদের অ্যাকাউন্টে লাভ, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু 100% সিকিউর হবে। তো সেই কাজটা আপনি আপনার অ্যাকাউন্টে কীভাবে করবেন বা এটা না করলে কী হবে বা এটার সমাধানটা কী সম্পূর্ণ দেখাবো আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। অবশ্যই আপনি একজন ফেসবুক ইউজার আছেন, কারণ আমরা প্রত্যেকটা মানুষই ফেসবুক ইউজ করি, অবশ্যই আপনার দরকার আছে। তো ভিডিওটা কন্টিনিউ করুন এবং কাজটা কীভাবে করতে হয় আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। আমার নিজের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে একদম লাইভ প্রুফ হাতে কলমে দেখিয়ে দেবো, টেনশন করার কিচ্ছু নাই। জাস্ট 2 থেকে 3 মিনিটের ভিডিওটা কন্টিনিউ করুন, শিখে যাবেন। তো শুনুন, আমরা ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যে পাশে থাকা বেল বাটন আছে সেটাও বাজিয়ে দিবেন, তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক, ফিরছি ইন্টুর পর, ততক্ষণের সাথেই থাকুন। তো বন্ধুরা, আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আসলে দেখিয়ে দিব যে আসলে এই 28 তারিখের পর যে লক হবে, কোন ফাংশনটা অফ করলে আপনার ফেসবুকটা লক হয়ে যাবে বা আপনি এটা ওয়ার্ন করবেন কীভাবে সেটা এখন দেখিয়ে দিব। তো চলুন, আমরা কিন্তু ফেসবুকে লগ ইন হয়ে আসি। তো দেখুন, এখান থেকে আমরা 3 ডট মেনুতে ক্লিক করে সেটিং এন্ড প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর দেখুন আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। তো দেখুন, এখান থেকে আপনি কী করবেন, এই যে দেখুন সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করলে কিন্তু আপনি অনেকগুলো মেনু বার আপনি দেখতে পারবেন। তো দেখুন, আমি আবারও দেখতে সেটিং অপশনে ক্লিক করুন। তো সেটিং অপশনে ক্লিক করার পর দেখুন একটু সময় নিচ্ছে, কারণ এখানে ক্লিকগুলো দেখুন সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে যেতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটাতে ক্লিক করুন। দেখুন, এখানে ক্লিক করার পর আপনি যদি খেয়াল করেন, দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন, এবং সবচাইতে প্রথমে যদি আপনি খেয়াল করেন চেক ইওর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন, এখানে কিন্তু আবার 2টাতে টিক চিহ্ন উঠে আছে গ্রিন এবং একটাতে কিন্তু টিক নেই, টার্ন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ আপনাকে এইটা অন না করলে কিন্তু 28 তারিখে আপনার ফেসবুকটা লক হয়ে যাবে। তো এইটা এখন আপনি অন করবেন কীভাবে সেটাই এখন দেখিয়ে দেবো। তো দেখুন, গেট স্টার্টে ক্লিক করে দিলাম। তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। তার আগে দেখুন উপরে কিন্তু অথেন্টিকেশন অ্যাপ এবং টেক্সট মেসেজ, তো আমি টু স্টেপ ভেরিফিকেশন টেক্সট মেসেজ, অর্থাৎ আপনার এটা করে রাখলে আপনার অ্যাকাউন্ট যদি অন্য ডিভাইস থেকে লগ ইন করে তখন আপনাকে পার্সোনাল নাম্বার একটা কী পাঠাবে, কোড পাঠাবে। এখানে আপনি আপনার একটা নাম্বার অ্যাড করে দেবেন। তো আমি নাম্বারটা অ্যাড করে দিচ্ছি এবং নাম্বারটা অবশ্যই আমি ব্লার করে রাখবো, কারণ এটা আমার পার্সোনাল সিকিউরিটির বিষয়। তো এখানে আপনি আপনার ব্যক্তিগত নাম্বার, যে নাম্বারটা চালু আছে সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন, কারণ এই নাম্বারে কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার একটা ওটিপি কোড যাবে, সেটা কিন্তু বসিয়ে দিয়ে কিন্তু এটা অ্যাক্টিভ করতে হবে। তো জাস্ট আমরা কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ইন্টার 6 ডিজিট কোড, আপনি যে নাম্বার বসিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটা কোড গেছে। দেখুন আমার কোডটা কিন্তু অলরেডি চলে আসছে, তো জাস্ট আমি কোডটা বসিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি কোডটা দেখে নিলাম। তো কোডটা দেখানোর পর এখানে আমি কোডটা বসিয়ে দিব। তো আপনারা আপনাদের নাম্বারে যে কোড যাবে সেই কোডটা কিন্তু বসিয়ে দেবেন। এটা কিন্তু এক একটা নাম্বারে কিন্তু এক একটা ওটিপি যাবে, এটা একবারই পাঠানো হবে। ওটিপি মানে কিন্তু অন টাইম পাসওয়ার্ড। তো আবার অনেকে কিন্তু আবার আমারটাই বসিয়ে দেবেন না, আপনাদের কাছে কিন্তু অন্য ধরনের একটা চলে যাবে। তো দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু আমার বসানো হয়ে গেছে, কনফার্মও করে দিই। দেখুন ওয়া বন্ধু, দেখুন এটা কিন্তু 3টায় কিন্তু গ্রিন সিগন্যাল চলে আসছে। আপনি কিন্তু খুব সহজে 2 মিনিটের ভিতরে কিন্তু এই সিকিউরিটি টার্ন অন করে রাখলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাও 100% সিকিউর হলে এবং 28 তারিখে লক হয়ে যাওয়ার কোনো ভয় নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, ধন্যবাদ সবাইকে।